সোমবার দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। এদিনই তিনি বিজেপিতে যোগদান করবেন বলে জানা গিয়েছে। তার দল পাঞ্জাব লোক কংগ্রেস পিএলসি মিশে যাবে বিজেপির সঙ্গে। আগে জানা গিয়েছিল 19 সেপ্টেম্বর বিজেপিতে যোগ দিতে পারেন অমরিন্দর। তার দল পিএলসির মুখপাত্র প্রীতপাল সিংহ বারিওয়াল জানিয়েছেন পিএলসি বিজেপির সঙ্গে মিশে যাবে। এই ঘোষণা যখন হচ্ছে তখন মেরুদণ্ডের অস্ত্রোপচারের জন্য লন্ডনে ছিলেন 80 বছর বয়সী এই প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে লন্ডনে যাওয়ার আগের সপ্তাহে তিনি বিজেপি নেতা অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন। প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে কংগ্রেস ছেড়েছিলেন অমরিন্দর। তার কিছুদিন আগে মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দিতে বাধ্য হন তিনি। দল ছাড়ার পরে পিএলসি গঠন করে পাঞ্জাবে বিধানসভা ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় বিজেপি এবং শিরোমণি আকালি দল এর সঙ্গে গাঁটছড়া বাঁধে তার দল।